এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার খবর। দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে ঘূর্ণবর্ত, যা প্রথমে নিম্নচাপ এবং পরে অতি গভীর নিম্নচাপ হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগেকার ঘূর্ণিঝড়ের প্রবণতাকে স্মরণে রেখে সরকারের তরফে সতর্কবার্তা জারি করেও বলা হয়েছে পরিস্থিতি মোকাবিলায় সরকার তৈরি, জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর তরফে কী সতর্কবার্তা জারি করেছে এবং কোন কোন জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, যখন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হবে, আর এই ঘূর্ণিঝড় কবে শুরু হচ্ছে এবং কবে নাগাদ শেষ হচ্ছে, এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 6 মে নাগাদ ঘূর্ণবর্ত থেকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা পরবর্তী 48 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে সরবে এবং 8ই মে নাগাদ এই নিম্নচাপটি আরও ঘনীভূত হবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 5ই মে থেকে হাওয়ার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিমি হতে পারে, যা দমকা হাওয়ার ক্ষেত্রে 55 থেকে 65 কিমি পর্যন্ত হতে পারে, আর 8ই মে নাগাদ তা বেড়ে ঘন্টায় 75 কিমি পর্যন্ত হতে পারে। রাজ্যে ঘূর্ণিঝড় আঘাত আনতে চলেছে, সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। যদিও পরে উড়িষ্যার মুখ্য সচিব জানিয়েছেন রাজ্যে পরিস্থিতির মোকাবিলায় তৈরি রয়েছে, জেলা শাসকদের এ ব্যাপারে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্য সচিব বলেছেন সমুদ্রের মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় না, আবার অনেকগুলির শক্তি আবার সমুদ্রের মধ্যেই হারিয়ে যায়। যদি ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত এসেই যায় তাহলে উদ্ধার কেন্দ্রগুলিকে আগে থেকেই চিহ্নিত করতে বলা হয়েছে জেলা শাসকদের। কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রাজ্যের মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনীয় পণ্য মজুত না করার আহ্বান জানানো হয়েছে, যা করলে বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি হতে পারে এবং তাতে অসাধু ব্যবসায়ীরাই লাভবান হবে। খাদ্য সরবরাহ মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন তার দপ্তর পর্যবেক্ষণ করছে, যারা কালোবাজারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া দপ্তরের তরফে আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে, পরের নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উড়িষ্যার মানুষ গত 3 বছর ধরে গ্রীষ্মকালে পরপর ঘূর্ণিঝড়ের মুখে পড়েছেন, 2019 ফণী, 2020 আমফান এবং 2021 ইয়াস আঘাত এনেছিল উড়িষ্যায়।